সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ঐতিহ্য বিচরিত খার্চি পুজো উৎসব মানে সংস্কৃতি এবং পরম্পরার এক অন্যতম মিলন ক্ষেত্র। শুক্রবার পুরান আগরতলায় খার্চি উৎসব ও প্রদর্শনীর শীর্ষক অনুষ্ঠানে কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরাবাসীর আর ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রীর থেকে সাংসদ হয়েছি, এমনকি ত্রিপুরা রাজ্য থেকে প্রথম কোনো ব্যক্তি হরিয়ানার মতো এত বড় রাজ্যের প্রভারী হিসাবে আমাকে নিযুক্ত করেছে তা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের আর ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদে। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলায় গিয়ে শুক্রবার এই কথাগুলি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, লক্ষ্য স্থির থাকলে সাফল্য অনিবার্য, কেউ আপনাকে আটকাতে পারবে না, যার উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। প্রসঙ্গক্রমে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন ওনাকে আটকানোর অনেক প্রয়াস করেছিল, কিন্তু মোদীকে কেউ আটকাতে পারেননি। কারণ মোদী স্থির করে নিয়েছিল যে গুজরাটকে দেশের মধ্যে নাম্বার ওয়ান রাজ্য বানানোর, আর মোদী সেটা করে দেখিয়েছে। আর যখন 2014 সালে যখন মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি স্থির করেছেন যে বিশ্বের মধ্যে ভারতকে মহান করে তোলার, আর তার ফলস্বরূপ ভারত আজ বিশ্বের মধ্যে ইকোনমিক দিক থেকে ভারতকে পঞ্চম স্থানে নিয়ে গেছে। আগামী 2-3 বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে, তখন ত্রিপুরাও শ্রেষ্ঠ হবে বলে আমার বিশ্বাস। আপনাকে পার্টি আমাকে প্রদেশ সভাপতি বানিয়েছে, এমএলএ হয়েছে, গণমান করতে গিয়ে দাদারি কনস্টিটিউন্সি দান করেছিল আমাকে, রতনদারি রেকর্ড ভোটে জিতিয়েছে আমাকে, হাইস্ট ভোটে মুখ্যমন্ত্রী বানিয়েছে, রাজ্যসভার এমপি বানিয়েছে, হরিয়ানার মতো ইম্পর্টেন্ট বড় স্টেটের প্রভারী বানিয়েছে, ত্রিপুরা থেকে প্রথম কোনো ব্যক্তি কোনো স্টেটের প্রভারী হয়েছে, ফার্স্ট টাইম বিপ্লব। ত্রিপুরশ্রী মায়ের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদের কারণ সেটা হয়েছে। তার জন্য আমি আপনাদের প্রতিও আহ্বান করবো, আপনার ছেলে মেয়ে আপনার ভবিষ্যৎ যদি আমার মতো লোকের এমন হতে পারে আপনাদের কেন হবে না? আপনাদের নিশ্চিত সবার হবে। এই বৃষ্টির মধ্যে যখন বৃষ্টিকে রুখে দেওয়ার মতো ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে, আপনাদের পরিবারের মতো সেই মানসিকতা, সেই ব্যক্তিত্ব আর সেই নিষ্ঠা আর সেই সাকসেস নিশ্চিত আসবে। আপনি শুধু তাই করে নিন, এটা আমি করবই, আপনাকে দুনিয়াতে কেউ রুখতে পারবে না, আপনি করে ছাড়বেন, এটা সবচেয়ে বড় ধারণ নরেন্দ্র বাহিনী। তার চেষ্টা হয়েছিল রুখে দেওয়ার জন্য, কত ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু মোদীকে রোখা যায় নাই। কারণ কি? মোদী তেরো করে বসেছিল যখন মুখ্যমন্ত্রী ছিল, তো বলেছিল মেরা গুজরাট নাম্বার ওয়ান বানাউঙ্গা, তো নাম্বার ওয়ান গুজরাটকে বানিয়েছে। আর যখন দেশের প্রধানমন্ত্রী 2014 হয়েছে, বলেছে মেরা ভারত মে মহান বানাউঙ্গা, আর মোদীজি আজ ভারতকে দুনিয়ার পঞ্চম ইকোনমিতে চলে নিয়ে গেছে। আর আমার বিশ্বাস আগামী 2-3 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুনিয়ার নাম্বার ওয়ান ইকোনমি যখন হবে, এদিন অনুষ্ঠানে কৃতীদের হাতে সংবর্ধনা তুলে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।